থাকে, ফলে খানিকটা চাপ কম, তবে একেবারে যানজট মুক্ত বলা যাবে না, কারণ এখনো মেঘনা এবং গোমতী সেতু দুটি ব্রিজে উঠা নামা দুই জায়গায় আগে দিয়ে গতি রয়েছে। ফলে আবারও যানবাহনের চাপ হয়তো বিকাল নাগাদ বিকাল তিনটা থেকে যানবাহনের চাপ বাড়তে শুরু করবে, তখন আবারও এই সড়ক 22 কিলোমিটার সড়কে আবারও যানজট তৈরি হবে এবং সেই যানজট অসমপ্রতিযোগিতার কারণে মূলত যানবাহন গুলো দীর্ঘতে হয়, ফলে দুই প্রান্তে সেতু দুই জায়গায় দুই প্রান্তেই তীব্র যানজট তৈরি হয় এবং সেই যানজট ঘন্টা পর ঘন্টা আসলে দীর্ঘতর হয়। ফলে এই কারণে মূলত যানজটের মূল কারণ, এর বাইরে যদি আপনাকে তারা চেষ্টা করছেন যে আগেই যেন এই যানবাহন গুলো খুলে দেওয়া হয়, তবে সাধারণ মানুষ বলছেন এই যানবাহন গুলো এই সেতু গুলো খুলে দেওয়া হয় সেই পরপরই যে প্রয়োজন শহরের সেতু গুলো রয়েছে সেগুলো সংস্কার করা হবে বলে জানানো হয়েছে। সময় যেন দুটি সেতু প্রদর্শিত এবং নতুন সেতু দুটি সেতু যেন চালু রাখা